প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আনর ইস্পাত এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ আমরা রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করবো আপনারা জানেন যে রোহিঙ্গাদের যে শীর্ষ নেতা মহিবুল্লাহ তাকে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে এটা এখন বেশ অন্যতম আলোচনার বিষয় এমন একজন জনপ্রিয় নেতাকে কেন কারা হত্যা করল সে বিষয়ে যদিও আমরা পুরোপুরি জানি না কিন্তু বিভিন্ন ধারণা পাওয়া যাচ্ছে কারা হত্যা করা করে থাকতে পারে সে বিষয়ে যেমন আমরা জানতে চাইব এছাড়াও এখন পরিস্থিতি কি যা দাঁড়াচ্ছে সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টা উঠে এসেছে সেটা বিষয়ে সে বিষয়েও আমরা কথা বলবো প্রত্যাবাসন বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক মহলের ভূমিকার বিষয় নিয়েও কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি স্টুডিও আমাদের সাথে দুজন অতিথি আছেন তারা অনলাইনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর আমেনা মহসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আরও আছেন ডক্টর রহমান নাসির উদ্দিন অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাই প্রফেসর আমিনা মহসিন আপনি যদি একটু ব্যাখ্যা করেন শুরুতে যে যে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে খুন করা হলো বা হত্যা করা হলো আমরা বিভিন্ন ধারণা পাচ্ছি গণমাধ্যম থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে যে তিনি রোহিঙ্গাদের ফেরাতে চেয়েছিলেন তিনি একটা মুভমেন্ট শুরু করেছিলেন যারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী তাদের কোন সংগঠন বা চক্র এটা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনার ব্যাখ্যা কি এই সময় এসে একজন জনপ্রিয় নেতাকে এইভাবে খুন করা হলো আপনি কিভাবে দেখছেন বিষয়টা ধন্যবাদ আপনিকে দেখুন যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে খুবই দুঃখজনক এবং এখানে বলার অবকাশ থাকে না যে এটা রোহিঙ্গা সমস্যাটাকে অনেক বেশ কমপ্লিকেটেডই করে দিচ্ছে এবং আমরা অনেকদিন ধরেই অনেক কিছু আশঙ্কা করছিলা সেই আশঙ্কাগুলোই অনেকটা মানে এটা মাধ্যম মধ্যে দিয়ে খুব স্পষ্ট হয়ে উঠছে যে এরকম ধরেন এতটুকু একটা যেটা আমরা বলি যে এতটুকু একটা জায়গার মধ্যে অলমোস্ট ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আপনি একটা জনগোষ্ঠীকে রেখে দিচ্ছেন সেখানে দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বগুলো এগুলো হতেই পারে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে পত্র পত্রিকায় যে উনি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এখানে অন্য এক আরেকটি গোষ্ঠী সেটা চায়নি এবং সেই থেকেই এই ইয়েটা হলো এবং আমরা যদি একটু লক্ষ্য করি যা পত্র পত্রিকার মধ্যে এসেছে এটা মানে কিছুটা আজ করা যাচ্ছে যে কি যারা ওনাকে মেরেছেন মেরেছে তারা খুব সব মানে মোস্ট ওনার পরিচিতই ছিল কারণ ওরা ঢুকেছে কথা বলেছে তারপর গুলি করেছে এমন না যে ওখানে বাধা দেওয়া হয়েছিল এমন কোনো কিছু আমরা পত্র পত্রিকায় দেখিনি হয় সেটা তো পুলিশের তদন্তে বা ইনভেস্টিগেশন কমিটি যারা আছে তাদের তদন্তে বের হবে সেখানে আমি যাচ্ছি না আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি দিচ্ছি এখানে দুটো ট্র্যাজেক্টরি হতে পারে একটা তো এই সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না যে হ্যাঁ এখানে হতেও পারে যে তারা করেছে আরেকটা যে আরেকটি যেটা মানে ধরেন সম্ভাবনা থাকতে পারে যে কিন্তু একজন নেতা হিসাবে করে করে গেছিলেন এবং এরই মধ্যে আমরা দেখেছি যে উনি বিদেশে গেছেন উনি আহ যিনি আহ প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার সাথে তার ওখানে উনি গেছেন উনি জেনেভা গেছেন উনি ইন্টারন্যাশনালি বেশ উনার এক ধরনের রোহিঙ্গা নেতা হিসাবে এমনও হতে পারে যে সেই ক্যাম্পের ভেতরে তো অনেক ধরনের অনেকগুলো ইয়ে মানে পাওয়ার যেটা আমরা বলি যে ক্ষমতার দ্বন্দ্ব কারণ ক্যাম্প সিচুয়েশনে কিন্তু অনেকগুলো ইয়ে এমার্জ করে যায় একই গোষ্ঠীর মধ্যে থাকলেও যেটা হয় কি ক্ষমতা মানে কারা ক্ষমতার কাছে আছে কারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং নেতৃত্বের যে দ্বন্দ্বগুলো সেগুলো দেখা যায় তো সেই সম্ভাবনাটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না এমনও হতে পারে যে যেহেতু উনি অনেক নাম করে যাচ্ছিলেন এবং একজন লিডার হিসাবে এমার্চ করছিলেন সেখানে কিছু কিছু হয়তো ক্যাম্পের ভিতরে যারা ছিল তা কিছু প্রতিপক্ষ তারাই ওনাকে মেরেছে আমার মনে আমাদের এটার জন্য কিছুটা সময় দিতে হবে এবং অপেক্ষা করতে হবে বাট হ্যাভিং আমি মনে করি যে দুটো সম্ভাবনাকেই আমি সামনে রেখে জিনিসটাকে বিশ্লেষণ করছি ধন্যবাদ আপনি আমার নাসির উদ্দিন আপনি রোহিঙ্গা নিয়ে একদম কাজ করছেন এবং রোহিঙ্গা ক্যাম্পে আপনি অনেকবারই গিয়েছেন সম্প্রতি আপনি ঘুরে এসেছেন মহিবুল্লার সাথে আপনার কথা বলার কোনো সুযোগ হয়েছিল না এবং আপনি কি মনে করছেন যেমন একটা বিশ্লেষণ পত্রপত্রিকা অধ্যাপক আমিনা মহসিনেও দিয়ে দিয়েছেন আরেকটা সম্ভাবনার কথা আপনি কি দেখছেন ধন্যবাদ প্রফেসর আমেনা মহসিন যেভাবে আসলে ব্যাখ্যা করেছেন তার খানিকটা আমার কথার মধ্যে রিফ্লেক্ট হবে আবার প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে মহিবুল্লাহর সাথে আমার তিনবার দেখা হয়েছে কথা হয়েছে ফোনেও একবার কথা হয়েছে সম্প্রতি মহিবুল্লাহ একটু নিষ্ক্রিয় ছিলেন অনেকগুলো কারণ আছে কিছু রিসার্চ এথিক্সের কারণে সব কথা হয়তো বলা যাবেও না কিন্তু আমি যেভাবে বিষয়টাকে দেখি সেটা হচ্ছে আমি একেবারেই সম্প্রতি ভিজিট করেছি রিসার্চের কাজে আমি সেপ্টেম্বরের চোদ্দ তারিখের পরে অনেকদিন ছিলাম ওখানে ক্যাম্পে আমি মহিবুল্লার হত্যাকাণ্ডটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যদি সিম্পলি বলি যে মহিবুল্লার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে কারা বেনিফিশিয়ারি হচ্ছে কোন পক্ষটা লাভবান হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আমরা ধরে নিতে পারি যে ক্যাম্পের মধ্যে যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে ছোট ছোট দল উপদলগুলো আছে এই দলগুলোর যে আন্তঃকোন্দল সেটা একটা কারণ পাশাপাশি ক্যাম্পের একটা আধিপত্য বিস্তারের একটা ব্যাপার আছে যে ক্যাম্পে কিছু আমি অলরেডি বিভিন্ন জায়গায় বলেছি এবং লিখেছি ক্যাম্পে কিছু আপনার ধরেন অবৈধ অর্থনীতির কিছু ব্যাপার আছে সেখানে একটা সেটার উপর কর্তৃত্ব করার ব্যাপার আছে আবার যে জায়গাটায় মহিবুল্লাহ কে মানে খুন করা হয়েছে যে ল্যাম্বাসিয়া যে জায়গাটা ল্যাম্বাসিয়া থেকে চারমোরা বিরাট কিন্তু একটা মার্কেট প্লেস আছে ওখানে প্রচুর দোকানপাট আছে ওখানে কিন্তু নানান ধরনের কিছু আধিপত্য বিস্তারের প্রশ্নটা আসছে এটা একটা আরও একটা কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনি জানেন যে সীমান্ত বাণিজ্য বলে একটা অবৈধ সীমান্ত বাণিজ্য বলে একটা ব্যাপার আছে এবং টেকনাফের যে বাংলাদেশ মিয়ানমারের বর্ডার যে টেকনাফ সীমান্তে সেটা দীর্ঘদিন থেকেই সেটা কিন্তু আপনার মানে আর্ম ট্রাফিকিংয়ের জন্য ইয়াবা ট্রেডিং ট্রেডিংয়ের জন্য নানান ধরনের ইলিগাল ট্রেডিংয়ের জন্য কিন্তু সেটা খুব নাম করা তো ওখানে ওই ওই জায়গাগুলোতে রোহিঙ্গাদের একটা ইনভলভ কিছু রোহিঙ্গাদের একটা ইনভলভমেন্ট আছে আমি রোহিঙ্গাদের কিছু বলছি এই কারণে কারণ ওখানে বাঙালি ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবসা করে রোহিঙ্গাদেরকে সেখানে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে ফলে ওই ক্যাম্প কেন্দ্রিক বর্ডার কেন্দ্রিক যে ধরনের অবৈধ ব্যবসা আছে তারও একটা এখানে সম্পৃক্ততা আছে যারা এটার উপর কর্তৃত্ব স্থাপন করতে চায় আধিপত্য স্থাপন করতে চায় এটা আর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় আর প্রফেস আমিনা মহিনের সাথে আমি এখানে একটি ইকো করবো এখানে প্রত্যাবাসনের পক্ষে এবং বিপক্ষে একটা গ্রুপ কিন্তু আছে এবং মহিবুল্লাহ কিন্তু শুরু থেকে কিন্তু আপনার প্রত্যাবাসনের পক্ষে কাজ করছিল এবং আপনি জানেন যে দুই সালের নভেম্বরের পনেরো তারিখ এবং দুই হাজার সালের অগাস্টের বাইশ তারিখ দুই দফা কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার চেষ্টা হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে এবং ওই সময়ের পর থেকে আপনি হয়তো জানেন দু হাজার সালে অগাস্টের পঁচিশ তারিখ দ্বিতীয় মানে সেকেন্ড যে রোহিঙ্গা জেনোসার রিমেম্বারেন্স ডে উপলক্ষে বিরাট কিন্তু একটা জনসমাবেশ হয়েছিল এবং সেটাই মহিবুল্লাহ ডাকে হয়েছিল এবং সেখানে প্রায় দুই লক্ষাধিক যেটা ক্যাম্প ফোর এক্সটেনশনে দুই লক্ষাধিক রোহিঙ্গার সমাবেশ হয়েছিল ফলে রোহিঙ্গার নেতা হিসেবে এই যে মহিবুল্লার যে উত্থান এবং তার যে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গ্রহণযোগ্যতা তার যে মানে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে গ্রহণযোগ্যতা এবং সরকারের পলিসিকে সাপোর্ট করে ক্যাম্পে কাজ করার এই যে প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য তার যে অবস্থান এই সব কিছুর কারণে প্রত্যাবাসন বিরোধী একটা চক্র তাকে খুন করতে পারে এটাও একটা কিন্তু এক্সপ্রেশন দাঁড় করা যায় আমি আপনাকে একটা আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি সম্পদ আপনি জানেন যে বিশ্বব্যাংকের পক্ষ থেকে আপনার দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সাপোর্টের যে পলিসি তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু রোহিঙ্গাদেরকে আত্মীকরণের কথা কিন্তু একটা প্রস্তাবনার মধ্যে আসছে এবং মহিবুল্লাহ সেটাকে কিন্তু প্রোটেস্ট করেছে প্রতিবাদ করেছে এভাবে মহিবুল্লাহ কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যাবাসন প্রক্রিয়ার একটা অন্যতম অন্যতমেটস হয়ে উঠছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার করার কিন্তু গুরুত্বপূর্ণ যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিট করা ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রটোকলে মানে মিট করা কিন্তু চারটেখানি কথা না সেটা কিন্তু মহিবুল্লাহ করেছে এবং ইউএন হিউম্যান রাইটস কমিশনে কিন্তু মহিবুল্লাহ সেখানে বক্তব্য দিয়েছে এবং সেখানে একটা ক্যাটেগরিক্যালি বলেছে আমরা আমরা আমাদের দেশে ফেরত যেতে চাই এই যে প্রত্যাবাসনের পক্ষে মহুবুল্লাহ একটা স্ট্রং অবস্থান সেটার কারণেও প্রত্যাবাসন বিরোধী চক্রটা আপনি জানেন যে গতকালকে বা গতকালকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছেন যে প্রত্যাবাসন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরোধী পক্ষরাই মহবুল্লাকে খুন করেছে এরকম অনেকগুলো আপনি গ্রাউন্ড লেভেলের যে রিয়ালিটি সেটাকে যদি আমি কনসিডারেশনে নিই অনেকগুলো ব্যাখ্যা কিন্তু তার কারণও যায় তবে এখানে ইনভেস্টিগেশন হচ্ছে আমরা তদন্ত সাপেক্ষানা বলতে পারি যে তদন্ত হয়তো সত্যিকার ঘটনাটা বেরিয়ে আসবে এখানে বড় একটা স্টেকহোল্ডার হচ্ছে মিয়ানমার এখানে এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো যোগ সাজস থাকতে পারে কিনা দেখুন আমার যে কথা যে বলি নি আমি যতটুকু বলার চেষ্টা করলাম জি বলুন প্রথমে যেটা যেটা আমি বলছিলাম সেখানে বলতে ভুলে গেছে মানে আমার মিস হয়ে গিয়েছিল এবং নাসের খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ওখানে ড্রাগ ট্রাফিকিং বলেন আর্মস ট্রেড বলেন এগুলোর সাথে এবং হিউম্যান মানব মানে যেটাকে আমরা বলি হিউম্যান ট্রাফিকিং সবগুলো ব্যাপারে কিন্তু জড়িত আছে এবং এই গুলো কিন্তু ইম্পর্টেন্ট মানে ধরেন একটা আমরা সবসময় বলে থাকি রিফিউজি এ এবং আমার চেতে নাচের ভালো জানবেন কারণ উনি রেফিউজি নিয়ে অনেক গবেষণা করেছেন আমিও রোহিঙ্গা নিয়ে কাজ করছি কিন্তু ওনার মতো এতটা আমি এত বেশি ইনভলভ না সেটা আমাকে স্বীকার করে নিতেই হবে সো ওই জায়গাগুলোর থেকে দেখেন রেফিউজিহুডের কিন্তু নিজস্ব একটা অর্থনীতি থাকে একটা ইকোনমি থাকে আমরা এটা সব সবসময় দেখেছি রিফিউজিও একটা অর্থনীতি থাকে যেটাকে গ্রিড ইকোনমিও বলা হয়ে থাকে যেখানে লোভ লালসা একটা কাজ করে আমি এখানে কাউকে মানে অন্য এখানে এটা যে রেফিউজির মধ্যে লোভ লালসা কাজ করছে তা বলছি না আমি বলছি ওখানে ওদেরকে জড়িয়ে ওদেরকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠে এবং বাজার কিন্তু এটা থেকে ইস নো এক্সেপশন আমরা আমি ফেব্রুয়ারি মাসে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম তখন আমি লক্ষ্য করে মানে তখন শুধু না মানে আমি প্রতি বছরই দু তিনবার গেছি এই এবার ফেব্রুয়ারি মাসে গেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে আমরা লক্ষ্য করেছি যে কক্সবাজারে কিন্তু একটা ডিফারেন্ট ধরনের অর্থনীতি অলরেডি গড়ে উঠেছে এবং এটা অনেকটা রোহিঙ্গাদেরকে ঘিরেই গড়ে উঠেছে এবং সেখানে প্রচুর ধরনের যুবকরা কাজকর্ম পাচ্ছে এবং উনি যেটা বললেন যে ড্রাগ ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং আমিট ট্রাফিকিং না তো ট্রাফিকিং এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সো এই পুরো জোনটাতে আমরা যদি খেয়াল করি একটা বিরাট নিরাপত্তার ব্যাপারটা এসে যাচ্ছে তো আপনি প্রশ্নটা যদি আমি সরাসরি উত্তর দিই দেখেন কনসপেরেসি থিওরি অনেক কিছুই থাকতে পারে মানে আপনি যেটা বলছেন যে মিয়ানমারের জড়িত ছিল কিনা না সেইটা না প্রোব্যাবিলিটিটা কিন্তু খুবই কম মানে আমি কম দেখছি এই কারণে কারণ ওখানে যে ধরনের নিরাপত্তা বলয়গুলো আছে সেখানে ঠিক একদম ওখানে যে একজনকে মেরে ফেলা এবং ধরেন এটা দিয়ে তো কোনো লাভ হবে না কারণ আমার যে কথাটা নাসের বলছিলেন প্রথমে যে বেনিফিশিয়ারি কারা মহিবুল্লাহ ধরে না থাকলেও তো আমরা যদি রোহিঙ্গাদের সাথে কথা বলি অধিকাংশই কিন্তু মেজরিটি অফ দ্যাম তারা কিন্তু ফেরত যেতে চাচ্ছে কিংবা তারা অন্য কোথাও চলে যেতে চাচ্ছে এই জীবনটা কিন্তু কেউ চাচ্ছে না তো এমন না যে একজন মহিবুল্লাহকে মেরে ফেলে খুব একটা মেয়ানমার লাভবান হবে আপনি এই যে কথাটা বলা হচ্ছে যে লিডারশিপের ব্যাপারটা মহিবুল্লাহ না হয় রিফিউজি ক্যাম্পে উনি একজন লিডার হিসেবে এমার্জ করেছেন কিন্তু এখানে তো আরও লিডার্স আছে ইনফ্যাক্ট যে ধরেন রোহিঙ্গার যে ডিএসপোরা আছে তারা কিন্তু বেশ শক্তিশালী তারা কথাবার্তা বলছে তারা জাতিসংঘে কথাবার্তা বলছে তারা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে কথাবার্তা বলছেন এবং নাসিরও এগুলোর মধ্যে ইনভলভ যাচ্ছেন আমি জানি যেহেতু আমি নিজেও কিছু আন্তর্জাতিক গবেষণার সাথে জড়িত আছি রোহিঙ্গাদেরকে নিয়ে এবং নাসিরও একই জায়গায় উনাইও কাজ করছেন যে তারা কিন্তু এই কনফ্রেসরগুলো আসছে যে তারা ফেরত যেতে আসছে চাচ্ছে আমরা যে প্রফেশ্য আমিনাম মহসেদ বুঝে আপনার প্রসঙ্গটা পরিষ্কার হয়েছে আপনার কাছে আবার আসবো ডক্টর রহমান নাসিরুদ্দিন যে প্রসঙ্গটা এখন তাহলে আসলো সেটা হলো যে নিরাপত্তার বিষয়টা কিন্তু এর আগেও এসেছে এখন এই একটা বড় হত্যাকাণ্ড হওয়ার পর যে রোহিঙ্গা ক্যাম্পের যে সার্বিক নিরাপত্তা সেটা তো একটা বড় হুমকির মুখে দাঁড়ালো আপনার কথাও এসেছে আমরা পতপত্রিকাও দেখলাম যে ওখানে অনেকগুলো অন্তত চোদ্দোটা সশস্ত্র দল আছে সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা সেখানে কাজ করে এবং রাতের বেলায় সেখানে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয় বলে আমরা জেনেছি আপনি তো সেখানে ছিলেন আপনি হয়তো ভালো বলতে পারবেন এই নিরাপত্তার বিষয়টা কিভাবে অ্যাড্রেস করছে সরকার বা আদৌ এই বিষয়টা সরকার নজর দিচ্ছে কিনা ধন্যবাদ আমি যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন আমি যে টু দা পয়েন্ট উত্তর দিই সেটা হচ্ছে এগারো লক্ষাধিক রোহিঙ্গার ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা সহজ বিষয় নয় আপনি হয়তো জানেন যে সতেরো সালের অগাস্টের আগে অফিসিয়ালি আসলে দুইটা ক্যাম্প ছিল কুতুপালং ছিল উখিয়াতে আর নয়াপাড়া ছিল টেকনাফে এর পাশাপাশি দুইটা মেক্সিপ ক্যাম্প বলে একটা হচ্ছে লেডা লেডা ছিল হচ্ছে টেকনাফে তাল ছিল হচ্ছে উখিয়াতে এই চারটা ম্যানেজমেন্ট করতে কিন্তু একটা বড় ধরনের মানে সংকট সমস্যা সময় ছিল এর পরে যখন সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা আসলো হচ্ছে টোয়েন্টি সেভেন্টিনের অগস্টের পরে তখন কিন্তু চৌত্রিশটা ক্যাম্প আপনার যে বিরাট যে প্রায় এগারো লক্ষাধিক রোহিঙ্গার ম্যানেজমেন্ট কিন্তু একটা মানে কঠিন ব্যাপার এটা কিন্তু একটা পেটার স্বীকার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এই দুই সালের আগেও এই যে কুতুপালং এক্সটেনশন কুতুপালং এবং বালুকখালীর কোনো রাস্তাঘাট ছিল না ইলেকট্রিসিটি ছিল না সেখানে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সির জয়েন্ট পেট্রোলিং এর ব্যবস্থা কিন্তু সেখানে হয়েছে এবং এখনও কন্টিনিউয়াসলি জয়েন্ট পেট্রোলিং হয় আমি নিয়মিতভাবে সেখানে যাই শুধু তাই নয় বাংলাদেশের বিরাট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স সেখানে কাজ করে যেটাকে সিআইসি বলে ক্যাম্প ইনচার্জ এবং এরকম বিরাট একটা ফোর্স কাজ করে জয়েন্ট পেট্রোলিং সেখানে কাজ করে তারপরেও নিরাপত্তার প্রশ্নজন আসে আসলে কার নিরাপত্তা এ প্রশ্ন আসবে আপনি যদি আমরা যদি আমি বাংলাদেশের মিডিয়ায় পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে এবং টেলিভিশন চ্যানেলগুলো দেখছি যে রোহিঙ্গাদের মধ্যে একটা অনেকগুলো সন্ত্রাসী দল আছে কেউ কেউ আসার কথা বলছে কেউ কেউ আলিয়াকিনের কথা বলছে যদিও আসা এবং আলিয়াকিন একই অর্থ বোঝায় কিন্তু আমি বলবো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে এভাবে সন্ত্রাসের আখড়া এভাবে আসলে প্রজেক্ট করা যাবে না কারণ যারা এসব অন্তর্কুন্দলে লিপ্ত তাদের সংখ্যা খুবই কম তবে তারা একটা ডমিনেন্ট একটা অবস্থান তাদের আছে এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তার জায়গা থেকে এই যে সন্ধ্যার আগে সেটা একরকম সন্ধ্যার পরে আর রকম এগুলোও খানিকটা আমার কাছে একটা মানে পপুলার প্রজেকশন বলে মনে হয় কারণ ওখানে সাধারণ রোহিঙ্গারা কিন্তু মানে কোনো রকমের দিনতে পাত করছে ওখানে তারা অনেকেই আল্লাহ আল্লাহ করছে কবে আমরা দেশে ফিরে যেতে পারবো এরকম অবস্থা যেমন আছে আবার সেখানে যে আমি যে যে পপুলার যে পপুলিস্ট যে প্রজেকশনটা সেই নিরাপত্তার হুমকি এই যে দ্বন্দ্ব যেমন আপনাকে আমি একটা সূত্র দিই সেটা হচ্ছে আপনি হয়তো জানেন যে দুই হাজার বিশ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে একটা অক্টোবরের দুই এবং তিন এবং অক্টোবরের ছয় তারিখে আপনি প্রায় সাতজন রোহিঙ্গা কিন্তু ইনফাইটে কিন্তু কিল হয় খুন হয় এর পরে আসলে কিভাবে তারা কিভাবে খুন হয়েছে আমরা জানি মুন্না গ্রুপ এনপি মুন্না গ্রুপের দ্বন্দ্বের ফল হিসাবে খুন হয়েছে বলা হচ্ছে কিন্তু এগুলোকে আমরা আসলে কীভাবে অ্যাড্রেস করছি এটা কিন্তু আর আমরা পাবলিকলি জানি না ফলে আমরা যে এই যে মহিবুল্লাহ খুন হয়েছে কারা খুন হয়েছে মহিবুল্লার ভাই হাবিবুল্লাহ বলেছে যে আলিয়াকিনের লোকজন খুন করেছে এখন প্রশ্ন আসছে নিরাপত্তা আসলে সাধারণ আহ যে রোহিঙ্গাদের তাদের নিরাপত্তাটা এখানে জরুরি আমি শুধু এতটুকুই বলবো মহিবুল্লাহ যে মানের গ্রহণযোগ্যতা এবং সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আছে যেভাবে হত্যা করা হয়েছে এরপরে যে ধরনের উত্তেজনা ক্যাম্পে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই তার কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা দায়িত্বে ওখানে যারা আছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে নিষ্ঠার সাথে বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু আমি এটা বলবো যে এটা শুধু বাংলাদেশে নয় অ্যাক্রস দ্য ওয়াল যে রিফিউজি সিচুয়েশনের মধ্যে রিফিউজি ক্যাম্পগুলোর মধ্যে এ ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যায় আপনি শুধু রিফিউজি সিচুয়েশন কেন বলছেন এগারো লক্ষ মানুষকে যদি আপনি একটা জায়গায় রাখেন আমি তাদের মধ্যে সবাই যে নিরীহ মানুষ এটা নয় তাদের মধ্যে চোট থাকবে ডাকাত থাকবে সন্ত্রাসী থাকবে কিছু দুষ্কৃতিকারী থাকবে ওভাবে দেখতাম বিষয়টাকে আমি মনে করি তবে যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে আছে আমরা তাদেরকে শরণার্থী বলি আশ্রয় প্রার্থী বলি ফোর্সিভলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস বলি তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বাংলাদেশের যেটা আমাদের স্বীকার করতে হবে এবং আমি এটাও স্বীকার করি বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তার চেষ্টা কিন্তু সেখানে হচ্ছে আপনি কি মনে করেন আপনাদের দুজনের কথা থেকেই যেটা এসেছে যেহেতু এখানে একটা বড় ক্যাম্প এগারো লক্ষ মানুষ আছে এবং এটাকে কেন্দ্র করে যতদিন যাবে ততদিন এখানে বিভিন্ন ব্যবসা চাঁদাবাজি আর্মস ট্রেডিং বা ইলিগাল বিজনেস এগুলো গড়ে আসবে গড়ে উঠছে বা ওঠে এবং এখানে বিভিন্ন স্বার্থ দ্বন্দ্ব থাকে সেখানে নিরাপত্তার প্রশ্নটা তো বড়ো হয়ে ওঠে যখন মহবুল্লার মতো একজন জনপ্রিয় নেতা খুন হয় রহমান নাসিরউদ্দিন উদ্দিন সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশ তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন আমরা চেষ্টা করেছেন কিন্তু এখন যে অবস্থা মানে সারা বাংলাদেশে ওখানকে পরিস্থিতি আমরা জানি না আপনারা যারা সরাসরি আছেন তারা ভালো বলতে পারবেন নিরাপত্তার প্রশ্নটা কিভাবে অ্যাড্রেস হচ্ছে দেখুন আমি এখানে প্রসেন নাসিরের সাথে একমত যে এখানে নিরাপত্তাটা যতটুকু আস যেভাবে আমরা আশঙ্কা করেছিলাম বা প্রথম দিকেও যেভাবে আশঙ্কা করা হয়েছিল সেভাবে কিন্তু জিনিসটা আসেনি এবং সে এটা বাংলাদেশ গভর্নমেন্টকে এখানে ক্রেডিট দিতেই হবে যে এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে যেহেতু প্রফেসর নাসিরও রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকবার গেছেন এবং আমিও বেশ কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে গেছি সেই সেই অবস্থান থেকেই বলছি যে এটা ধরেন বিভিন্নভাবে মানে ওদের টাইম ইউটিলাইজেশনটা বলেন ওদের স্বাস্থ্যের ব্যাপারটা বলেন এখানে খুব মানে একটা সমন্বয়ে আমরা দেখতে পেরেছি সরকার এবং এনজিওদের এবং বাংলাদেশের একটা বিরাট আমার মনে হয় প্লাস পয়েন্ট হলো বাংলাদেশের এনজিওরা এবং যখন ঘটনাগুলো ঘটলো আমরা দেখলাম সাথে সাথে কিন্তু এনজিও সেক্টর ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছিলো এবং পার্টিকুলারলি আমি যদি ব্র্যাকের নাম বলি তারপরে লিগাল এইড নিয়েও যেরকম ব্লাস্ট এগিয়ে আসলো এবং আন্তর্জাতিক যে আইএনজিওসগুলো আছে তারা সব মানে এক ধরনের ধরেন গভর্নমেন্ট মানে জিও এনজিও আইএনজিও পার্টনারশিপ কিন্তু আমরা ক্যাম্পের মধ্যে দেখতে পেরেছি এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুব তৎপর ছিল ইনফ্যাক্ট আমরাও যখন ওখানে গেছি আমি জানি না প্রফেসর প্রাসিদ অবস্থানটা আমাদেরকেও কিন্তু এক ধরনের একটা ক্লিয়ারেন্স নিয়েই ওখানে যেতে হয়েছে এবং আমি আমার কথা বলছি যেখানে ওখানে ক্লিয়ারেন্স আমাদের লেগেছে এবং সেখানে ধরেন আপনি যেটা বলছেন নিরাপত্তা আমি সিকিউরিটিটাকে আমার কিন্তু কখনো এটা মনে হয়নি আমি রোহিঙ্গাদের সাথে যখন কথা বলেছি বিশেষ করে যেহেতু আমি নারীদের সাথে কাজ করেছি বা নারীদের উপরে কাজ করেছি তারা তাদের মানে রোহিঙ্গাদের দ্বারাই বা রোহিঙ্গা পুরুষদের দ্বারাই যে তারা নির্যাতিত হচ্ছে সেই কথাগুলাই কিন্তু বলেছে ওরা কখনো বাংলাদেশের কে নিয়ে কোনো কথা বলেনি তো এবং তারা এই কথাটাও বলেছে ইনফ্যাক্ট যখন প্রথম দিকে ওরা এসেছিল এখনও তারা বলছে যে তারা তাদের নিরাপত্তা না পেলে তারা ফেরত যাবে না এবং তারা মনে করে করেছে এই তারা বাংলাদেশে অনেক নিরাপদ অবস্থায় আছে সো এই যে সিকিউরিটি বারবার নিরাপত্তাটা তোলা হয় সেটা আমি আইগ্রি যে এটা এক ধরনের একটা পপুলার ডিসকোর্স যেখানে বারবার নিরাপ মানে এখন কোন ধরনের নিরাপত্তার কথা আমরা বলছি এই যে ধরেন যে খুন এগুলা হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো আনএক্সপেক্টেড না এবং এই ধরনের ক্ষমতার যে দ্বন্দ্বগুলো হয় সেগুলো কিন্তু ক্যাম্প সিচুয়েশনে বলেন আপনি আমরা সিরিয়ান রিফিউজিসদের কথা বলি প্যালেস্টিনিয়ানসদের কথা বলি যেখানে রিফিউজি সিচুয়েশন হয়েছে এগুলো কিন্তু হয়ে থাকে এবং সেই মানে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি যাই তাহলে কিন্তু যদিও আমি মনে করি যে একটা মৃত্যু কাম্য সেই বাট হ্যাভিং সেড দ্যাট আমি মনে করি যে এখানে রোহিঙ্গাদের মানে ম্যানেজমেন্টটা বাংলাদেশ খুব ভালোভাবেই করতে পেরেছে এবং আগেইন আমি ওই জায়গাটা এমফেসাইজ করছি যে এখানে আমরা খুব সুন্দর জিও এনজিও এবং আইএনজিও এই জিনিসটা দেখতে পেরেছি ডক্টর রহমান নাসির উদ্দিন এখন এটা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক মহলের যে প্রতিক্রিয়া সেটা আপনি দেখেছেন তাদের যে স্টেটমেন্টগুলো ল্যাঙ্গুয়েজ দেখেছেন আর তারা সেটা একটু ব্যাখ্যা জানতে চাইছে সেটা যত না এই হত্যাকাণ্ডের বিচার সিকিউরিটি ইস্যু বলেছে প্রত্যাবাসন নিয়ে কিন্তু তত আমি দেখি নাই আপনি ব্যাখ্যা ভালো দিতে পারবেন আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া নিয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই ধন্যবাদ আন্তর্জাতিক মহলের মানে প্রতিক্রিয়া আমরা যেভাবে দেখেছি সেটা খুব অস্বাভাবিক কিছু নয় তার কারণ হচ্ছে এখানে একটা বিষয় যেটা খুব অনালোচিত থেকে যায় সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের প্রশ্ন যখনই আসে মিয়ানমার একটা পপুলার স্টেট একটা ন্যারেটিভস ডেভেলপ করেছে যে এই রোহিঙ্গারা সন্ত্রাসী এবং এই বাংলাদেশ সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে এই কথাগুলো বারবার মানে মিয়ানমার সার্কুলেট করছে গ্লোবালি এখন যখন আমরা যখন বাংলাদেশে দেখছি যে যে রোহিঙ্গাদের নেতাদেরকে রোহিঙ্গারা হত্যা করছে এবং কেউ কেউ এটাকে আলিয়া কিংবা আরসা হত্যা করছে বলে বলছে তার মানে হচ্ছে এই যে ক্যাম্পে যে হত্যাকাণ্ড হচ্ছে গত চার বছরে প্রায় পঞ্চাশ জন রোহিঙ্গা কিন্তু ইনফাইটে মারা গেছে তা ফলে এটা দিয়ে এটাই প্রমাণিত হয় যে এদের মধ্যে এ ধরনের সন্ত্রাসী আসলে অস্তিত্ব আছে ফলে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু একটা কনসার্ন জানাতে পারে যে এই যে মহিবুল্লার হত্যাকাণ্ড হলো তার মানে হচ্ছে এটা কেন হলো এটা এটা কি তাহলে কি এটাই প্রমাণ করে যে মিয়ানমার যে কথাটা বলছে সেটা সত্য রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী দলগুলোর অস্তিত্ব আছে তাহলে এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের জায়গা থেকে একটা কনসার্ন আরেকটা একটা ব্যাপার এখানে আমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে সেটা হচ্ছে উনিশশো সালের পরে যখন মিলিটারি বার্মার ক্ষমতা দখল করে এরপর থেকে কিন্তু রোহিঙ্গাদের উপরে নানান ধরনের প্রসিকিউশন যে ধর্ষণ হত্যা যেমন জেনোসাইট এগুলো কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা কখনোই রোহিঙ্গাদের মধ্যে অর্গানাইজড কোনো প্ল্যাটফর্ম দেখি নাই সেটা কোনো কোনো ধরনের রেজিস্টেন্স আমরা রোহিঙ্গাদের মধ্যে আসলে ফর্ম হতে দেখি নাই বা ফর্ম করতে দেওয়া হয় নাই আমরা জানি যে আর বলে একটা সংগঠন ডেভেলপ করেছিল কেউ তাদের কার্য পদ্ধতি বা তারা যে তাদের যে কোর্স অফ অ্যাকশন সেগুলোর কারণে তারা কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা কিন্তু আপনার পরিচিত পেয়েছিল পরবর্তীতে দুই হাজার ষোলো সালের পরে আমরা আরসাকে দেখতে পাই এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে এক্সপ্লেনেশন এবং ইন্টারন্যাশনালি তারাও কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পায় এরকম একটা কনটেক্সটে একটা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষ থেকে কোনো মানে সাংগঠনিক কোনো কাঠামো তৈরি হয় না কোনো ডেমোক্রেটিক কোনো কোনো ভয়েস তৈরি হয় না এরকম একটা জায়গায় এই মুহিবুল্লাহ কিন্তু একটা সংগঠন করে দুই সালে বাংলাদেশে আসার পরে এবং সেটা হচ্ছে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এবং এই সংগঠনটা কিন্তু একটা মোটামুটি একটা পরিচিতি আছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে একটা স্বীকৃতি আছে স্বীকৃতি আছে বলেই মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইনভাইট করে স্বীকৃতি আছে বলেই জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের মানে আপনার লেকচার দেওয়ার জন্য মুহিবুল্লাকে ইনভাইট করা হয় এবং ফলে এই যে একটা ডেমোক্রেটিক একটা মানে একটা ফোরাম ডেভেলপ করছিল এবং রোহিঙ্গাদের একটা বয়স হয়ে উঠছিল এরকম একটা জায়গায় সেই যে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর যে চেয়ারম্যান তাকে হত্যা করা হলো তো স্বাভাবিক কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা কনসার্ন কিন্তু এখানে আছে এবং আমরা আপনি জানেন যে হিউম্যান রাইটস কমিশন হিউম্যান রাইটস ওয়াচ এমনেস ইন্টারন্যাশনাল ফর্টিফাইড রাইটস থেকে শুরু করে মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো কিন্তু ডিপ কনসার্ন জানিয়েছে শুধু তাই নয় পৃথিবীর মানে প্রথম শ্রেণীর সব মানে মিডিয়া আউটলেটসগুলো এইটার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে কাভার করেছে এটার কারণ হচ্ছে মহিবুল্লার সেই জায়গাটা মুহিবুল্লাহ তৈরি করেছে এবং বিশেষ করে দুই সালের পরে মুহিবুল্লাহার সেই গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হয়েছে প্রফেসর আমিনা হোসেন যেটা বলেছিলেন যে রোহিঙ্গাদের কিন্তু একটা স্ট্রং কিন্তু ডায়াসপোরা অ্যাক্টিভিজম কিন্তু আছে গ্লোবালি এবং তাদের এই এক্সট্রং এই যে ডায়াসপোর্ট অ্যাক্টিভিজমের কারণে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের জেনোসারের ট্রায়াল হচ্ছে কিন্তু যদিও গাম্বিয়া সেটা করেছে কিন্তু তার সাথে ইনভলভ ছিল টুঙ্কিন বা এরা আমি জানি অনেককে ইন্টারন্যাশনালি যারা খুবই মানে প্রোয়াক্টিভ অ্যাক্টিভিস থেকে আমি চিনি জানি এবং আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও কিন্তু যে ডেপুটেশন যে অন্য দেশে পুষ্কর ডেপুটেশন অপরাধে আপনার কিন্তু এই ইনভেস্টিগেশনে অর্ডার হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি জানেন যে ল্যাটিন আমেরিকার যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তাদের কিন্তু একটা তারাও কিন্তু আর্জেন্টিনার কোর্টে মামলা করেছে দুহাজার উনিশ সালের নভেম্বরে ফল ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু একটা এবং আপনি জানেন যে এই প্রতিটা কেসে ইনভেস্টিগেশনের এভিডেন্স সাপ্লাই করছিল কিন্তু মহিবুল্লাহ এবং আমাদের সাথে এই বিষয়ে আমরা একটু ইনভলভ ছিলাম আমরা এভিডেন্স সাপ্লাই করার কাজে একটু হেল্প করছিলাম ফলে মহিবুল্লাহর কিন্তু একটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা কানেকশন ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এগুলো কিন্তু আছে সুতরাং সেই মহিবুল্লাকে যখন হত্যা করা হয় তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কনসার্ন এবং এটার সাথে মিয়ানমারের যে স্টেট ন্যারেটিভস সেটাকেও কিন্তু একটা রিচেক করার প্রশ্ন আসছে তা আমি মনে করি এই কনসার্নটা ইন্টারন্যাশনাল কমিউনিটির এই যে একটা মানে একটা অ্যাক্টিভ যে একটা কথাবার্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই অসহ নট আনলাইকলি খুব অস্বাভাবিক কিছু নয় জি অনেক ধন্যবাদ ডক্টর রামান নাসির উদ্দিন প্রফেসর আমিন মহসিন আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কনসার্ন এবং মিয়ানমারের যে ন্যারেটিভ সবকিছু মিলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন উনি যা বলেছেন তার সাথে আমি একমত কিন্তু আমি এটাও মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি তার দায়িত্ব পালন করতে পারেনি এ পর্যন্ত যা রোহিঙ্গা ইস্যুতে আমরা বরাবর এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু নিজস্ব একটা স্বার্থ থাকে আমি প্রথমেই বলেছি দেয়ার ইজ আ পলিটিক্যাল ইকোনমি অফ রিফিউজি হোড সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমরা বরাবরই দেখেছি যে দৃষ্টিটা কিন্তু বাংলাদেশের উপরে ছিল চাপ কিন্তু বাংলাদেশের উপরে ছিল অথচ মিয়ানমারের উপরে সেই চাপটা থাকার কথা ছিল সেই চাপটা আমরা মায়ানমারের উপরে সেভাবে দেখিনি এবং এই যে সিকিউরিটাইজেশন বা নিরাপত্তা এই যে জঙ্গি গোষ্ঠী এই সমস্ত নামকরণ মানে এই ডিসকোর্স গুলো আনার তো কোনো দব মানে এইগুলোকে এনে রেফিউজি সমস্যাটাকে আমার মনে হয় এক ধরনের সাইডলাইন করা হচ্ছিল এবং এই মায়ানমারের ন্যারে মায়ানমারের যে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো যদি আমরা ধরি আপনি একটু লক্ষ্য করেন আপনি যে কম্পোজিশনটা রেফিউজি মানে ক্যাম্পগুলোতে যে কম্পোজিশন আছে সেখানে ফিফটি ফাইভ উপরে কিন্তু নারী ও শিশু এবং এখানে অনেক অধিকাংশ শিশুই কিন্তু তারা কিন্তু অরফেন্স এরকম একটা অবস্থানে মানে আমরা এই এই যে ওরা ব্যাখ্যাটা দিচ্ছে যে এখানে গোষ্ঠী আছে অনেকগুলো হ্যাঁ সন্ত্রাসী গোষ্ঠী থাকতেই পারে কারণ একটি সন্ত্রাসী গোষ্ঠী কোথায় নেই বলে আপনি এবং স্টেট টেরোরিজম মিয়ানমারের স্টেট টেরোরিজমটাকে তো এখানে অ্যাড্রেস করতে হবে একটা জেনোসাইড হয়ে গেছে একটা গণহত্যা বলেন সেটা হয়েছে যদিও আমি মনে করি যে বা জেনোসাইডের এ বাংলা গণহত্যা হতে পারে না সেটা মাস মাস্কেলিং হতে পারে এখানে জেনোসাইড খুব ইন্টেনশনালি এদেরকে লক্ষ্য করেই কিন্তু মারা হয়েছে সো সেইগুলোকে অ্যাড্রেস তেমন করে করা হয়নি এবং সেই জায়গাটাতেই আমি মনে করি যে ইন্টারন্যাশনাল কমিউনিটির এখন দায়িত্ব বর্তাবে যে তারা নিরাপত্তা রোহিঙ্গা যে নিরাপত্তাটা নিশ্চিত করতে হলে মেয়ানমার স্টেটের উপরে তাদেরকে প্রেশার করতে ক্রিয়েট করতে হবে এবং এই রোহিঙ্গাদের যেটা রিপ্যাট্রিয়েশনের ইস্যুটাকে তাদের অগ্রাধিকার দিতে হবে আদারওয়াইজ এই এই সমস্যাগুলো বাড়তেই থাকবে এবং এই ধরনের স্টেটমেন্ট দিয়ে তারা মানে এটা ইট উইল লিড টু নো ওয়ে অনেক ধন্যবাদ ডাক্তার মাহুল রহমান নাসির আমরা শেষ পর্যায়ে চলে এসে শেষ কথা যেটা আমরা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে রঙ্গা ইস্যুটা তুলেছেন তিনি বাস্তবতা যেটা যে একটি একজন রোহিঙ্গাকেও যে ফেরত পাঠানো সম্ভব হয়নি সেটা বলেছেন যথেষ্ট চেষ্টা সত্ত্বেও এখন এই পর্যায়ে এসে জাতিসংঘে বলার ক্ষেত্রে বা আন্তর্জাতিক কমিউনিটিতে তো অনেকবার তোলা হয়েছে এর পরেও কি আপনার মনে হয় যে আমরা এই প্রত্যাবাসনের দিকে যেতে পারবো বলে কি মনে হয় আমাদের আসলে প্রত্যাবাসনের দিকে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই এটা এটা হচ্ছে হচ্ছে যে বাংলাদেশ ডে থেকেই আপনার রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের স্টেট পলিসি হচ্ছে তাদেরকে তাদের নিজের দেশে ফেরত যেতে হবে এটাই পলিসি এবং আমি এটা রাইট লিস্ট আমি মনে করি এটা রাইট স্ট্যান্ড আমি এখানে জাস্ট একটু সংক্ষেপে বলি যে ইন্টারন্যাশনাল রিফিউজি প্রবলেম সলিউশনের যে তিনটে স্ট্যান্ডার্ড মডেল আছে বাংলাদেশ কিন্তু এই তিনটারই অ্যাপ্লাই করেছে কোনো না কোনো ফর্মেটে তার মধ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে আমরা মনে করি যে এই রিপার্ট্রিয়েশনই হচ্ছে একমাত্র পথ সেটা যেতে হবে তবে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিপার্ট্রিয়েশন কিন্তু মানে প্রত্যাবাসনের প্রক্রিয়া কিন্তু আমরা শুরুই করি নাই শুধু আলোচনার পর্যায়ে যে এটা আছে যে কোভিড সিচুয়েশনে কিন্তু ডিলে হয়েছে আবার ফেব্রুয়ারি এক তারিখ মিয়ানমারে কিন্তু সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এগুলো কিন্তু এই রিপার্ট্রিয়ে যে প্রক্রিয়াটা চলছিল সেটা কিন্তু একটু বাধাগ্রস্ত করেছে আমি শুধু একটু করে নিই সেটা হচ্ছে আপনি জানেন দুই হাজার সতেরো সালের অগাস্টের পঁচিশ তারিখ যখন ইনফ্লাক্স শুরু হয় তারপরে কিন্তু ওই দুই হাজার সতেরো সালেরই নভেম্বরে কিন্তু বাংলাদেশ কিন্তু মিয়ানমারের সাথে একটা এই যে প্রত্যাবাসন চুক্তি সম্পাদন করে এবং দুই সালের ডিসেম্বরে একটা জয়েন্ট টাস্ক হয় দুই সালের জানুয়ারিতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট হয় তার মানে বাংলাদেশ শুরু থেকেই অত্যন্ত অ্যাক্টিভলি রিপার্ট্রিশন অ্যাটেম্পটাকে রিপার্ট্রিশনটাকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসছিল এবং মিয়ানমারের মানে অনাগ্রহ একটু একটু সংখ্যা আমার সবাই কম আমি জাস্ট একটা মিনিট বলি যে মিয়ানমারের কারণেই কিন্তু এই রিপার্ট্রিয়েশনটা হচ্ছে না আমি শুধু একটু বলবো ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের এই রোহিঙ্গাদের নিয়ে যে ধরনের কনসার্ন দেখায় আমি মনে করি এই পুরো দায় দায়িত্ব ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিতে হবে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব কিন্তু বাংলাদেশের একার নয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে একটা প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে বাংলাদেশের পক্ষেতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং করবে সুতরাং এটা এটা কিন্তু সবারই দায়িত্ব হিসাবে এটাকে বিবেচনা অনেক ধন্যবাদ প্রফেসর আমিনা মোহসিন আপনি যদিও আগেবার বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেই দায়িত্বটা পালন করেনি নাসিরউদ্দিন যেটা বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্বটা নিতে হবে বারবার বাংলাদেশকেই বলা হয়েছে যে তোমরা এটা করো সেটা করো মিয়ানমারকে কিন্তু সেইভাবে চাপ দেয়া হয়নি আপনি যেটা বলেছেন এখন শেষ কথা আপনার কাছে জানতে চাই দুই লাইনে যদি বলেন এই পর্যায়ে আসলে কি করার আছে বাংলাদেশের না দেখুন এইখানে কি করার আছে এখানে আমাদেরকে কথা বলে যেতে হবে আর তো আমরা আর কোনো উপায় আমরা দেখছি না আরেকটা যে জিনিসটা বলা হয় যে হ্যাঁ আমরা যদি যদি ভারত নাগরিক সমাজকে আমরা ইনভলভ করি ভারতের নাগরিক সমাজের কিন্তু আমার জানা মতে তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং এখানে ওদের যারা রেফিউজি নিয়ে কাজ করে তারা এগুলো নিয়ে ভারত ভারতের সরকারের যে বর্তমান পলিসি দে আর কোয়াইট ক্রিটিক্যাল অফ ইট আমরা এখানে জাপানের যে নাগরিক সমাজ আছে বা অ্যাকাডেমিয়া আছে তাদের সাথে কাজ করতে পারি মানে আমাদেরকে বিভিন্নভাবে চিন্তা করতে হবে কারণ আমরা জি টু জি লেভেলে দেখছি তেমন আমাদের লাভ হচ্ছে না সেখানে আমার মনে হয় যে আমরা যদি ট্র্যাক টু ডিপ্লোমেসি ট্র্যাক ওয়ান অ্যান্ড হাফ ডিপ্লোমেসি এগুলোর দিকে এগিয়ে যাই তাহলে হয়তো সেই সেই দেশের নাগরিকরা কিছুটা চাপ দিতে পারে এবং আমরা আরেকটা বড় জায়গা আছে একটা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যে বিভিন্ন হিউম্যান রাইটস বডিসগুলো আছে সেইগুলো ইউরোপিয়ান ইউনিয়ন সেই জায়গাগুলোয় যে হিউম্যান রাইটস বডিসগুলো আছে এগুলোর সাথে যদি আমরা কাজ করি তাহলে একটা কিছুটা পথ হয়তো খুলতে পারে এবং আরও আমি মনে করি যে যেটা নার্সিরও বলার চেষ্টা করছিলেন যে রিফিউজি ডিসকোর্সে কিন্তু আমরা সিকিউরিটি বা নিরাপত্তা একটা সিকিউরিটাইজেশন যেটা বলা হয় যে হ্যাঁ ওরা সিকিউরিটি থ্রেট এগুলো যতই বেশি করে আমরা বলবো তত বেশি কিন্তু আমরা ওই মায়ানমার যেটা বলছে সেই সেই ট্র্যাপের মধ্যেই আমরা চলে যাচ্ছি এবং মিয়ানমার গভর্নমেন্ট কিন্তু তাহলে আর এইটা আমাদের মাথায় রাখতে হবে ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের ফলো করছে এবং মিয়ানমারের মিডিয়া কিন্তু খুবই সচেতন এটা আমি যেটা উনি বললেন কিছু এর কারণে আমরা প্রকাশ্যে বলতে পারি না সেই কারণে আমি এখানে বলতে পারছি না কিন্তু তারা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া আমাদের প্রিন্ট মিডিয়া প্রত্যেকটাকে তারা ফলো করে এবং সেই জায়গাটার থেকে আমি বলছি যে মিয়ানমারের উপরে চাপটা আনতে হবে এবং এটা তাদেরকে বুঝাতে হবে যে তারা একটা জেনোসাইড করেছে এবং এই ধরেন একটা জেনোসাইড করে তার পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না যে অবশ্যই প্রফেসর আমিন আহমদ হোসেন জি প্রফেসর আমিন আহমদ হোসেন অনেক ধন্যবাদ ডক্টর রহমান নাসির উদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা যোগ দিয়ে কথা বলার জন্য প্রিয় দর্শক আপনাদেরও অনেক ধন্যবাদ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করছিলাম যে রোহিঙ্গাদের যে নেতা মহিবুল্লাহকে যে গুলি করা হত্যা করা হয়েছে তার পরবর্তী পরিস্থিতি এবং যে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রক্রিয়ায় আমরা কোথায় আছি এবং কি করতে হবে সে বিষয়ে দুজন বিশেষজ্ঞের মতামত শুনেছেন আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন